পহেলা নভেম্বর অর্থাৎ গত শুক্রবার থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলেও এখনও দেদারসে চলছে পলিথিনের ব্যবহার। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও বাজারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাজার ঘুরে দেখা যায় প্রায় প্রত্যেকটি দোকানে এখনও আগের মতোই হচ্ছে পলিথিনের ব্যবহার। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার থেকে বাজারে কঠোর মনিটরিং ব্যবস্থা চালু করার কথা থাকলেও বাজারে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। দোকানিরা বলছে পলিথিন ব্যবহার বন্ধে সরকারের নজরদারির ঘাটতি রয়েছে, তাছাড়া বিকল্প ব্যবস্থা না করে হুট করে পলিথিন বন্ধ করলে এর বাস্তবায়ন করা কঠিন হবে। এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, ক্রেতাদের চাহিদা থাকায় পলিথিন এখনও বন্ধ করা সম্ভব হচ্ছে না। সরকার যেটা নিষিদ্ধ করছে, নিষিদ্ধ জিনিস তার বিক্রি করা যাবে না। আগে তো ওইভাবে বিক্রি হতো না, হালকা পাতলা মানুষের নিত আর কি। এখন কি করা, সরকার যদি একটা জিনিস যদি একটা বিকল্প বাই করে তাহলে এই ক্ষতিটা পূরণ হয়ে যাবে। কারখানা বন্ধ করতে বললে আর আনবি আনবি আর আমরা তো বন্ধ করে পয়সা আছে। মানুষ অলস হয়ে গেছে, আনালে এক ব্যাগ দিয়ে ওই দশ তরকারি বাজার করা যায় আগের মতো করলে, কিন্তু এখন মানুষ শৌখিন হয়ে গেছে। তার জন্য দেখা যায় এক ব্যাগের ভিতরে দশটা আইটেম ঢুকায় না, এক একটা আইটেমের মধ্যে পারে না, এরা দুইটা পলিথিন ঢুকায়, এরকম কিছু চায় কাস্টমার। সরকার কিন্তু আমার কিছু দেয়নি এখনও, যেটা পরিবর্তে যেটা বেচবো আমরা ওটা কিন্তু আমরা হাতে পাইনি, তার জন্য আমাদের বেচা কিনি নাই, বেচা কিনে কমে গেছে। কিন্তু এটা বন্ধ ছিল, বন্ধ ছিল, এখনও বন্ধ, এটা বৈধ করে নেই, চলতেছে। আইন যদি প্রয়োগ করে তাহলে দেখবেন যে হয়ে গেছে, সবাই ব্যাগ কিনতে পারছি, এক ব্যাগ আবার বাসায় নিবো আবার আনবো, কাজে লাগাই তো আরো উন্নত হয়ে যায়। কিন্তু এটা তা না, আমি ফালাইছি এর আগে গত পহেলা অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহারে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। তারপর এক সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা রেজনা হাসান বলেন আগামী পহেলা নভেম্বর থেকে কাঁচা বাজারেও নিষিদ্ধ হবে পলিথিন। সাধারণ মানুষের দাবি, শুধু দোকান থেকে পলিথিন বন্ধ ঘোষণা করলে এর সুফল মিলবে না, তাই শুধু পলিথিন ব্যবহার নয় পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালাতে হবে, যেন কোনো ক্রমেই পলিথিন বাজারে প্রবেশ করতে না পারে। যদি আপনি বাদ দিতে হয় গেলে গোড়ায় বাদ দিতে হবে, গোড়ায় বাদ না দিলে সামনে ওগুলো আপনি শুকাই যাবে, আমরা আবার অভ্যস্ত হয়ে যাব। ওই ব্যাগ নিয়ে আসবো, যদি ব্যাগে বলি নিয়ে চলে যাবো। আগে তো আসলে পলিথিন ছিল না, এটা ঠিক ছিল, কিছু কলা পাতা ওই পদ্ম পাতা ওগুলোই ছিল, কিন্তু ওইটা তো আর এখন নাই। আমি আর বলছিলাম ছোটের ব্যাগের কথা, কলা পাতা নাই, ব্যবসা ব্যবসা করো কীভাবে, ছোটের ব্যাগ তো লাগবে, সরকারের আদেশ পালন করতে হবে, তাহলে আমাদের তো নাই, সরকার নিয়েও ভাঙা জরিমান হবে তোমার।